আগের ভিডিওগুলোতে আমরা একত্রে অনেকগুলো গুণ অঙ্ক সম্পন্ন করেছি যার ফলে গুণের সাধারণ নিয়মগুলো অবশ্যই তোমরা এতদিনে জেনে গেছো আসো এই ভিডিওতে আমরা আরও নতুন কিছু গুণ অঙ্ক করি ধরো আমি এখন বত্রিশের সাথে গুণ করব আঠেরোকে তোমরা আগের ভিডিও থেকে জেনে গেছো যে আমরা এই গুণটি কীভাবে করব। তবুও আমি আবার এই গুণটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাকে আটের সাথে বত্রিশে গুণ করে নিতে হবে এই জন্য আমাকে প্রথমে আটের সাথে দুইকে গুণ করে নিতে হবে আটের সাথে দুইকে গুণ করে আমি পাই ষোলো ষোলোর ছয় আমি নিচে লিখব এবং হাতে যে এক থাকে তো উপরে রেখে দেব এরপর আটের সাথে তিনকে গুণ করে আমি পাই চব্বিশ এবং তার সাথে এক যোগ করে পাই পঁচিশ অর্থাৎ আটের সাথে আমি বত্রিশ গুণ করে সবশেষে পাই দুশো ছাপ্পান্ন এখন অঙ্কটি শেষ করার জন্য আমাকে একের সাথে বত্রিশ গুণ করতে হবে কিন্তু তোমরা অবশ্যই জানো এই এক দশকের স্থানের এক সুতরাং এই অঙ্কটি করার জন্য আমার আগের মতো ছয়ের নিচে একটি শূন্য বসিয়ে নিতে হবে কারণ এই এক প্রকৃতপক্ষে একটি দশক স্থানীয় অঙ্ক আমি প্রকৃতপক্ষে দশের সাথে বত্রিশকে গুণ দিচ্ছি এরপর আগের নিয়মেই আমি শূন্যটি বসিয়ে দুইয়ের সাথে এককে গুণ করব যার ফল আমি পাই দুই এরপর আমি তিনের সাথে এককে গুণ করব আমি অসুবিধা দূর করার জন্য উপরে লেখা একটি মুছে দিচ্ছি এখন দেখো তিনের সাথে আমি এককে গুণ করে পাই তিন অর্থাৎ আমি বত্রিশের সাথে দশ বা এককে গুণ করে পেলাম তিনশো এখন অঙ্কটি শেষ করার জন্য আমি প্রাপ্ত ফলাফলগুলো যোগ করে নিচ্ছি দুশো ছাপ্পান্ন সাথে তিনশো এখন আমি যোগ করব প্রথমে ছয়ের সাথে শূন্য যোগ করে পাই ছয় পাঁচের সাথে দুই যোগ করে পাই সাত আর তিনের সাথে দুই যোগ করে পাই পাঁচ এরপর আসো আমরা পরের অঙ্কে চলে যাই নিরানব্বই সাথে আমি এখন আটাশিকে গুণ করব আগের মতোই আমি আটের সাথে নয়কে গুণ করে পাই বাহাত্তর বাহাত্তরের দুই আমি নিচে লিখলাম এবং হাতের সাত উপরে রেখে দিলাম পরবর্তীতে আমি আটের সাথে আবার বামের নয়কে গুণ করব তার ফলে আমি পাই বাহাত্তর এবং হাতে যে সাত আছে তাকে যোগ করে পাই উনআশি অর্থাৎ আমি আটের সাথে নিরানব্বইকে গুণ করে পাই সাতশো এরপর ঠিক আগের মতোই আমি আমার ধাপগুলো সম্পন্ন করব। আটের সাথে নিরানব্বইকে গুণ করার জন্য এখন আমার আগের মতো একটি শূন্য বসিয়ে নিতে হবে কারণ আট দশকের স্থানীয় অঙ্ক এরপর আটের সাথে নয়কে আমি গুণ করে পাই বাহাত্তর বাহাত্তরের দুই বসালাম এবং আগের সাত কেটে দিয়ে নতুন সাত উপরে লেখে তারপর আমি আটের সাথে নয়কে গুণ করলাম পেলাম বাহাত্তর এবং নতুন সাত যোগ করে পাই উনআশি এখন যোগ করব দুইয়ের সাথে শূন্য যোগ করে পাই দুই নয়ের সাথে দুই যোগ করে পাই এগারো আর হাতে রেখে দেওয়া এক নয় এবং সাথে সাথে যোগ করে পাই সতেরো সতেরোর সাত লিখে হাতে রেখে দেওয়া এক সাথে সাথে যোগ করে পাই আট অর্থাৎ ফলাফল হচ্ছে আট হাজার সাতশো বারো এরপর চলো আমরা পরের অঙ্কে চলে যাই ধরো আমি এখন তেপ্পান্নর সাথে গুণ করব আরেকটি দুই অঙ্কের সংখ্যা আটাত্তরকে আগের মতোই আমরা প্রথমে আটের সাথে তেপ্পান্নকেও কেউ গুণ করব। এই জন্য প্রথমে আটের সাথে তিনকে গুণ করে পাই চব্বিশ চব্বিশের চার নিচে লিখলাম এবং হাতের দুই উপরে রেখে দিলাম এরপরে পাঁচের সাথে আটকে গুণ করে পাই চল্লিশ আর ওই চল্লিশের সাথে দুই যোগ করে পাই বেয়াল্লিশ এরপর আগের মতো চারের নিচে আমরা একটা শূন্য বসিয়ে দেব তারপরে সাতের সাথে কে গুণ করবো সাতের সাথে প্রথমে তিনকে গুণ করব এই ফলে পাই একুশ একুশের এক লিখে হাতের দুই উপরে রাখলাম এরপরে সাথের সাথে পাঁচকে গুণ করে পাই ৩৫ তার সাথে হাতের দুই যোগ করে পাই সাঁইতিরিশ এরপরে যোগ করব চারের সাথে শূন্য যোগ করে পাই চার দুইয়ের সাথে এক করে পাই তিন সাতের সাথে চার করে পাই এগারো এগারো এক লিখলাম হাতের এক পরের তিনের সাথে যোগ করে পেলাম চার অর্থাৎ আমার ফলাফল হচ্ছে চার হাজার একশো চৌত্রিশ এরপর চলো আমরা আরেকটি নতুন অঙ্কে চলে যাই ধরো আমি এখন সাতশো ছিয়ানব্বইয়ের সাথে গুণ করব আরেকটি সংখ্যা ধরো সেটি হতে পারে আটান্ন এখন আমি এই দুটো সংখ্যা গুণ করব। আগের মতোই আমি আটের সাথে ছয়কে গুণ করে নিলাম এর ফলে আমি পাবো আটচল্লিশ আটচল্লিশের আট আমি নিচে লিখব এবং হাতের চার উপরে রেখে দেব এরপরে আটের সাথে নয়কে গুণ করে পাই বাহাত্তর বাহাত্তরের সাথে চার যোগ করে পাই ছিয়াত্তর ছিয়াত্তরের এই ছয় আমি নিচে রাখবো আর হাতের সাত উপরে রেখে দেবো পরের বার সাতের সাথে আট গুণ করে পাই ছাপ্পান্ন এবং ছাপ্পান্ন সাথে হাতের রেখে দেওয়া সাত যোগ করে পাই তেষট্টি আমাদের উপরের কাজটি শেষ এরপর আমরা পাঁচের সাথে সাতশো ছিয়ানব্বইকে গুণ করব পাঁচের সাথে সাতশো ছিয়ানব্বইকে গুণ করার ক্ষেত্রে আগের মতোই আমাকে আটের নিচে একটি শূন্য বসিয়ে নিতে হবে আমরা আগের মতো এখানে একটি শূন্য বসিয়ে নিই এরপরে পাঁচের সাথে ছয়কে গুণ করে পাই তিরিশ তিরিশে শূন্য বসালাম এবং আগের চার কেটে দিয়ে হাতের তিন ওখানে রাখলাম এখন পাঁচের সাথে নয় গুণ করে পাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে তিন যোগ করে পাই আটচল্লিশ আটচল্লিশের আট নিচে রেখে হাতের চার উপরে রেখে দিলাম এরপরে চার পাঁচের সাথে সাত গুণ করে তার সাথে চার যোগ করে পাই উনচল্লিশ এরপর আমরা যোগ করি আটের সাথে শূন্য যোগ করে পাই আট ছয়ের সাথে শূন্য করে ছয় আটের সাথে তিন করে এগারো এগারোর এক রেখে দিলাম নয় ছয় এবং এক যোগ করে পাই ষোলো ষোলোর ছয় লিখলাম এক রেখে দিলাম তিনের সাথে এক যোগ করে পাই চার অর্থাৎ আমার আসল ফলাফল হচ্ছে ছেচল্লিশ হাজার একশো আটষট্টি এখন খেয়াল করো সাতশো ছিয়ানব্বই হাজারের কাছাকাছি একটি সংখ্যা এখন আমি যদি হাজারকে পঞ্চাশ বা আটান্ন দিয়ে গুণ করি তাহলে আমি পাই আটান্ন হাজার এখন দেখো আটান্ন হাজার আর ছেচল্লিশ হাজার কাছাকাছি দুটি সংখ্যা কেন আটান্ন হাজারের কাছাকাছি হল সংখ্যাটি অথবা আমার উত্তরটি কেন কেননা সাতশো ছিয়ানব্বই এক হাজারের কাছাকাছি একটি সংখ্যা সুতরাং আমি তাকে যখন আটান্ন দিয়ে গুণ করছি সুতরাং সেই ফলাফলটিও আটান্ন হাজারের কাছাকাছি হবে এরপরে চলো আমরা পরের অঙ্কে চলে যাই পাঁচশো তেইশের সাথে আমি এখন গুণ করব সাতশো আটানব্বইকে এখন দেখো এখানে আমরা তিন অঙ্কের দুটোই তিন অঙ্কের সংখ্যা নিয়েছি চলো আমরা অঙ্কটি করি আগের মতেই আমরা প্রথমে আটের সাথে তিনকে গুণ করবো তিনের সাথে আটকে গুণ করে আমি পাই চব্বিশ চব্বিশের চার আমি নিচে লিখলাম এবং হাতে যে দুই বাকি আছে তা উপরে রেখে দিলাম আটের সাথে দুইকে গুণ করে পাই ষোলো ষোলোর সাথে আমি দুই যোগ করে পাই আঠেরো আঠেরোর এই আট আমি আগের মতো নিচে লেখলাম এবং হাতের এক উপরে রেখে দিলাম এরপরে পাঁচের সাথে আট গুণ করে পাই চল্লিশ এবং এক যোগ করে পাই একচল্লিশ তাহলে আমার ফল আসলো চার হাজার একশো চুরাশি এরপরে দশকের স্থানের অঙ্ক অর্থাৎ নয়ের সাথে আমি গুণ করব পাঁচশো তেইশকে আগের মতোই আমি চারের নিচে একটি শূন্য বসিয়ে নিলাম এখন আমি গুণ করবো তিনের সাথে নয়কে পেলাম সাতাশ সাতাশের সাত লিখে আগের হাতে রেখে দেওয়া সংখ্যাগুলো কেটে দিয়ে আমি দুই উপরে লিখলাম এরপরে নয়ের সাথে দুইকে গুণ করে তার সাথে আমি দুই যোগ করব। এর ফলে আমি পাই বিশ বিশের শূন্য লিখে দুই উপরে রেখে দিলাম এরপরে পাঁচের সাথে নয় গুণ করে পাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে দুই যোগ করে পাই সাতচল্লিশ সাতচল্লিশ আমি লিখে নিলাম এরপর খেয়াল করো সাতের সাথে আমার গুণ করতে হবে পাঁচশো তেইশকে সাত হচ্ছে একটি শতক শতকস্থানীয় অঙ্ক যেহেতু নয় দশক স্থানীয় অঙ্ক ছিল সেজন্য আমার একটি শূন্য দিয়ে নিতে হয়েছে যেহেতু সাত স্থানীয় অঙ্ক সুতরাং অঙ্কটি করার আগে আমার দুটি শূন্য বসিয়ে নিতে হবে কেননা সাত একটি শতক স্থানীয় অঙ্ক শতকে দুইটি শূন্য থাকে অর্থাৎ আমি পাঁচশো তেইশকে সাত নয় প্রকৃতপক্ষে সাতশো দিয়ে গুণ করছি এজন্য আমার দুটি শূন্য বসিয়ে নিতে হবে সুতরাং আমি চারের নিচে বরাবর একটি শূন্য বসাবো এবং আটের নিচ বরাবর অর্থাৎ প্রথম লাইনের আটের নিচ বরাবর একটি শূন্য বসাবো এরপর আমি আগের মতো সাতের সাথে পাঁচশো তেইশকে গুণ করে নেব আমি আগের হাতে ধরে নেওয়া সংখ্যাগুলো কেটে নিচ্ছি যাতে আমাদের ভুল না হয় এখন দেখো সাতের সাথে তিনকে গুণ করে পাই একুশ একুশের এক বসিয়ে নিলাম দুই রেখে দিলাম এরপরে সাথে সাথে কে গুণ করে পাই চোদ্দো চোদ্দোর সাথে দুই যোগ করে পাই ষোলো ষোলোর ছয় লেখে এক রেখে দিলাম আবার সাথে সাথে পাঁচ গুণ করে তার সাথে এক যোগ করে পেলাম ছত্রিশ এখন আমি এই প্রাপ্ত ফলাফলের সবগুলোই একত্রে যোগ করব চার শূন্য শূন্য যোগ করে পাই চার আট সাত শূন্য যোগ করে পাই পনেরো পাঁচ লিখে এক রেখে দিলাম তিনটি এক যোগ করে পাই তিন সাত চার এবং ছয় যোগ করে পাই সতেরো সতেরো সাত লিখে এক রেখে দিলাম এক চার ছয় যোগ করে পাই এগারো এক লিখলাম বাকি এক রেখে দিলাম এবং সবশেষে তিনের সাথে এক যোগ করে পেলাম চার অর্থাৎ আমি পাঁচশো তেইশের সাথে সাতশো আটানব্বইকে গুণ করে পেলাম চার এক সাত তিন পাঁচ চার অর্থাৎ চার লাখ সতেরো হাজার তিনশো চুয়ান্ন এখন ক্যালকুলেটারে করে দেখি আমার এই বড় অঙ্কটি ঠিক হয়েছে কিনা। না দেখো পাঁচশো তেইশের সাথে আমি ক্যালকুলেটারে সাতশো আটানব্বই গুণ করে পেলাম চার এক সাত তিন পাঁচ চার অর্থাৎ আমার হাতে এত কষ্টে করা অঙ্কটি সঠিক হয়েছে সুতরাং তোমাদের কষ্ট সফল